الوكيل حسبنا الله ونعم الوكيل বলেন হাসবুন আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আল্লাহই আমাদের উত্তম বন্ধু। মুখস্থ করেন হাসবুন আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। হাদিসে পাকের রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফরমান, কোন মানুষ যদি হাসবুন আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, এটা 1000 বার পড়ে কতবার? আল্লাহর নবী বলেন 1000 বার পড়ে যেই দোয়া করবে এই দোয়া কবুল। 1000 বার পড়তে আমার লাগে 45 মিনিট। কত মিনিট? 45 মিনিট। পাকঘরে যাবেন, মুড়ির পর থেকে 10টা মুড়ি নেবেন, নিয়া রাত 3টা বাজে যা নামাজ বিছায়া দুই দুই রাকাত নামাজ পড়ে 100 বার পড়ে একটা মুড়ি খেয়ে ফেলবেন। এবার দেখবেন কতক্ষণ পরে দেখবেন মুড়ি নাই, তো বুঝবেন 1000 হয়ে গেছে। বুদ্ধিটা ভালো হলো না কি ভাই? দেখবেন 45 মিনিটে হয়ে গেছে। কতবার কি কি? আমি আমার রবকে বললাম হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। এই শব্দটা কে কে বলেছেন? দুইজন নবী বলেছেন, একজন খলিল আলাইহিস সালাম বলেছেন, আরেকজন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। কয়জন বলেছে? একজন কে? ইব্রাহিম আলাইহিসসালাম। যখন তাকে আগুনে ফেলার উপক্রম হয়েছে, আগুনে ফেলে দিবে সব রেডি, জিবরিল এসে বললেন খলিল অনুমতি দেন উড়ায় দেই। হযরত আল্লাহ আল্লাহ নবী খলিল বললেন আমিনকা আমিনাল্লাহ, নিজে থেকে আসছ না আল্লাহ পাঠিয়েছে? জিবরিল বললেন ইয়া খলিল আল্লাহ, আমি নিজে থেকে আসছি। ইদান তাইলে যাইতে পারেন হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। কাকে বলছেন যাইতে পারেন? জিবরিলকে বলছেন যাইতে পারেন। আচ্ছা কাকে বলে? জিবরিলকে বলে রাস্তা মাপ, তোমার সাহায্যের আমার প্রয়োজন নেই, আমার জন্য হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আর কি প্রিয় শব্দ! সুবহানাল্লাহ, কি প্রিয় না, আর কি মজা! হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল বলেন না, হাসবুনাল্লাহু ونعم الوكيل نعم المولى ونعم النصير। একজন বলেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর আর কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদের মাঠে যখন দুশ্মন পুনরায় হামলা দিল, সাহাবায়ে কেরাম বিক্ষিপ্ত, ইতস্তত বিক্ষিপ্ত, সাহাবায়ে কেরাম আহত নিহত, এই অবস্থায় যখন হামলা দিল, তখন রাসূল বললেন হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। সুবহানাল্লাহ, পড়ব তো, করব তো, সময় হবে, হ্যাঁ হবে, হ্যাঁ সময় তো ফেসবুকে দিবেন, শুধু ফেসবুক টানবেন, ফেসবুক টানবেন, যত ফেসবুক তত বরবাদি, যত ফেসবুক তত বরবাদি, আর যত তসবিহাত আল্লাহর কসম তত আবাদি। আমাদের বড়রা ফেসবুক দিয়া বড় হয় নাই, জিকির ও তসবি দিয়া বড় হয়েছে। কি বলে জানেন, পিসা বুঝুর ফেসবুকে জীবনে কয়বার ঢুকছিল? জোরে করতে পারবে? হ্যাঁ কি হয়? ওলামা একরাম বলেন, ওলামা একরাম নওজোয়ান ওলামা একরাম বলেন,
তরুণ ওলামা ইকরাম, তরুণ ওলামা ইকরাম, ফেসবুক বরবাদ, বরবাদ, শুধু বরবাদ, বলেন এটা দাজ্জালের বাহন, বলেন আবার বলেন, দাজ্জালের কি বাহন, বাহন, এটা এক টিপ দিবেন আমেরিকা, আরেক টিপ দিবেন রাশিয়া, আরেক টিপ দিবেন সিঙ্গাপুর, আরেক টিপ দিবেন সুইজারল্যান্ড, তাহলে বোঝা গেছে এতটা দ্রুত বাহন, এটা দাজ্জালের বাহন, এটা তার দ্রুত বাহন, এটা কিসের বাহন, কথা তো আমার দূর চলে গেছে, আমি তো আমার হুজুরের নাম বলছিলাম, লেগেলা হলা মনে হল, মনে আছে আমার হুজুর কি বলছেন, বেশি বেশি পড়বা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়বো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কতবার, আর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল কতবার, যদি কোনো মানুষ ফজরের নামাজের পরে সাতবার পড়ে, সন্ধ্যায় সাতবার পড়ে, সূরা তাওবার শেষ আয়াত হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, কত প্রিয় আয়াত, খোদার কসম সারা দুনিয়ার সমস্ত অ্যাটমিক পাওয়ারের চেয়েও প্রিয় আয়াত, শক্তিধর আয়াত, ঠিক নি সারা দুনিয়ার প্রতিটা গ্রহ নক্ষত্র যদি একটা একটা ধনুক হয়, সারা পৃথিবীর সমস্ত উপগ্রহ নক্ষত্র গুলো যদি একটা একটা বন্দুক হয়, আর একটা একটা গুলি হয়, সবগুলো তোমার দিকে তাক করে, আল্লাহর কসম এই আয়াতের শক্তি তার চেয়েও বেশি যদি ইয়াকিন না হয় আমার ঈমান নাই, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আল্লাহ তাআলা বলেন হাসবি আল্লাহ, আল্লাহ রাসূলকে বলেন ফা ইন তাওয়াল্লাউ, সারা দুনিয়া যদি তোমার থেকে মুখ ফিরায়, সুবহানাল্লাহ, সারা দুনিয়ার কেউ যদি আর তোমাকে রাসূল না বলে, সারা দুনিয়ার কেউ যদি আমাকে আল্লাহ না বলে, সারা দুনিয়ার কেউ যদি তোমাকে রাসূল না বলে, তুমি তাদের মুখ বরাবর বলে দাও হাসবি আল্লাহ, যাও আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, হাসবি আল্লাহ, বলেন না কেমন আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো মাবুদ নাই তিনি আমার জন্য যথেষ্ট, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এবার আপনি বলে দেন, তাদের মুখ বরাবর বলে দেন, আলাইহি তাওয়াক্কালতু, আমি ভরসা করছি শুধুই তার উপরে, আলাইহি তাওয়াক্কালতু, বলেন বলেন বলেন, আমি ভরসা করি শুধুই তার উপরে, তর্জমা শুধুই কেন বললাম, আলাইহি মুকাদ্দাম তাওয়াক্কালতু মুআখখার, তর্জমা আলাইহি তাওয়াক্কালতু, ভরসা করি শুধুই তার উপরে, সুবহানাল্লাহ, আর যদি বলতাম তাওয়াক্কালতু আলাইহি, ভরসা করি তার উপরে, রসই নাই, আর এখন আলাইহি তাওয়াক্কালতু, ভরসা করি শুধুই তার উপরে, এবার আবার বলে তিনি কেমন জানো, তুমি কার উপরে ভরসা করছো, তুমি সাধারণ কোনো মেম্বারের উপরে ভরসা করনি, তুমি চেয়ারম্যানের উপরে ভরসা করনি, তুমি ওসি সাহেবের উপরে ভরসা করনি, তুমি কোনো এসপি সাহেবের উপরে ভরসা করনি, তুমি ডিআইজির উপরে ভরসা করনি, তুমি আইজির উপরে ভরসা করনি, তুমি সচিবের উপরে ভরসা করনি, তুমি না মন্ত্রীর উপরে ভরসা করনি, তুমি না প্রধানমন্ত্রীর উপরে ভরসা করনি, তুমি না প্রেসিডেন্টের উপরে ভরসা করনি, তুমি না আমেরিকার প্রেসিডেন্টের উপরে ভরসা করনি, অহুয়া রব্বুল আরশিল আযীম, যিনি আরশ আযীমের রব, তুমি তার উপরে ভরসা করেছো, কোন অ্যাটমিক পাওয়ার তার সাথে মোকাবেলায় পারে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু
দুনিয়ার আখরাতে তোমার যখন যা লাগবে সবকিছুর জন্য রব্বুল আলামিন যথেষ্ট। কেমন হলো তাবিজটা? কি হয়? আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি তার উপরেই ভরসা করি যিনি আরশ আযীমের রব।